এবার ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত, নিহত অন্তত তিনজন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর ভাবে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন। পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত 5 পুলিশ সদস্য। এবার বেলারুশে যৌথ মহড়ায় ওয়াগনার গ্রুপ। আরো জানিয়ে দিব, আন্দোলনে মুখর ইসরায়েল, আটক অন্তত 15 জন। কৃষ্ণ সাগর বন্দর নগরীতে রুশ হামলা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের। আবারও ইউক্রেনের জন্য $22 বিলিয়ন অস্ত্র তহবিল গঠনের পরিকল্পনা। এবং সর্বশেষ জানিয়ে দিব, হিজবুল্লাহর হামলার ভয়ে সংঘাত ঠেকাতে ফ্রান্সের প্রতি আহ্বান ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত, নিহত অন্তত তিনজন। এবার রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় ইউক্রেনের চীনের এক কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটিতে আরো তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ইউক্রেনের বিভিন্ন জায়গায় রুশ বাহিনী এ হামলা চালায়, খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা তৃতীয় রাতের বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত তিনজন নিহত এবং একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার কৃষ্ণ সাগরের তীরবর্তী বন্দর শহর ওডেসার চীনা কনস্যুলেটে অন্তত একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে, এমন একটি ছবি পোস্ট করেছেন। তবে চীনা ওই কনস্যুলেটে অন্য কোনো ক্ষতির চিহ্ন নেই। বস্তুত ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন। তবে রুশ হামলায় ইউক্রেনের চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রুশ মিত্র বেইজিং। অন্য একটি ইউক্রেনীয় বন্দর নগরীতে রুশ হামলায় চীনের জন্য নির্ধারিত 60,000 টন কৃষি পণ্য ধ্বংস হয়ে গেছে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মন্তব্য করার একদিন পর এই হামলার ঘটনা ঘটল। এদিকে রাশিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেনের বাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বিতর্কিত ক্লাস্টার গোলাবারুদ কার্যকরভাবে ব্যবহার করছে। ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমরা ইউক্রেনীয়দের কাছ থেকে কিছু প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছি, তারা বেশ কার্যকরভাবে ক্লাস্টার বোমা ব্যবহার করছে। কির্বি আরো বলেন, 120টিরও বেশি দেশের নিষিদ্ধ করা ক্লাস্টার বোমাগুলো রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা এবং রুশ বাহিনীর গতিবিধির উপর প্রভাব ফেলছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একটি সূত্রে বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কিয়েভের বাহিনী ইউক্রেনের গ্রীষ্মকালীন আক্রমণকে ধীর করে দেওয়া রুশ অবস্থানের বিরুদ্ধে ক্লাস্টার অস্ত্র ব্যবহার করছে। ওয়াশিংটন পোস্টের মতে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রাশিয়ার ফ্রন্টলাইন অবস্থানগুলোতে সফলভাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইউক্রেন। এদিকে যুদ্ধক্ষেত্রে ক্লাস্টার গোলাবারুদ সরবরাহ ও ব্যবহারের জন্য ব্যাপক সমালোচনায় পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বেসামরিক নাগরিকদের দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণে অনেক দেশ এটি নিষিদ্ধ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ এ মাসের শুরুতে বলেছিল, রাশিয়া ব্যাপকভাবে ক্লাস্টার গোলাবারুদ ব্যবহার করেছে, এর ফলে অনেক বেসামরিক লোক মারা গেছে, গুরুতর আহত হয়েছে অনেকেই। অন্যদিকে 2022 সালে তৎকালীন রাশিয়ান অধিকৃত শহর ইজুমে ক্লাস্টার গোলাবারুদ ব্যবহার করে ইউক্রেনীয় রকেট হামলায় কমপক্ষে 8 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরো 15 জন আহত হয়েছিল। পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত হয়েছে 5 জন পুলিশ সদস্য। পাকিস্তানে জঙ্গি হামলায় 5 পুলিশ সদস্য নিহত ও আরো 12 জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেসামরিক লোক রয়েছে। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কয়েক ঘন্টার ব্যবধানে একটি সরকারি দপ্তর ও পুলিশের একটি পোস্টে এ জঙ্গি হামলা করা হয়, খবর ডনের। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11টার দিকে খাইবার জেলার বড় বাজার থানা সংলগ্ন তেহসিল সদর দপ্তরে প্রবেশ পথে পুলিশ সদস্যরা 2 আত্মঘাতী বোমা রুখে প্রবেশে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বন্দুক লড়াই শুরু হয়। এ সময় এক জঙ্গি নিহত হলে অপরজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের কারণে তেহসিল ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলে 3 পুলিশ সদস্য নিহত এবং 7 পুলিশ সহ 10 জন আহত হন। স্থানীয় পুলিশ প্রধান সেলিম আব্বাসি জানান, সম্ভাব্য হামলার বিষয়ে আগেই খবর পেয়েছিলেন তারা, তাই পুলিশ উচ্চ সতর্ক অবস্থায় ছিল, ফলে এলাকাটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে। এই দপ্তরটিতে প্রতিদিন বহু লোক আসে জানিয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বহু প্রাণ রক্ষা পেয়েছে। ঘটনাস্থল থেকে একটি গাড়ি জব্দ করা হয়েছে।
তেহসিল সদর দপ্তরে পৌঁছাতে হামলাকারীরা এটি ব্যবহার করেছে বলে ধারণা পুলিশের। এই ঘটনায় আহত সবাইকে পেশোয়ারের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক পুলিশ সদস্যের অবস্থা সংকটজনক। এই হামলার কয়েক ঘন্টা আগে বুধবার রাত 12টার দিকে পেশোয়ারের রেজি মডেল টাউনে পুলিশের এক ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। এদিকে বেলারুশে যৌথ মহড়ায় ওয়াগনার গ্রুপ রাশিয়া থেকে বিতাড়িত হওয়ার পর এখনো আলোচনায় ওয়াগনার গ্রুপ। বেলারুশের নিরাপত্তা বাহিনী ভাড়াটে দূতা সরবরাহকারী এই প্রতিষ্ঠানের সঙ্গে পোল্যান্ড সীমান্তে যৌথ মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এর আগে সেখানে পৌঁছেছেন ওয়াগনার প্রধান ইভগেনি প্রিগোজিন, সেখান থেকে ভিডিও বার্তা দিয়েছেন তিনি। এছাড়া এমন সময়ে এই মহড়া শুরু হচ্ছে যখন ইউক্রেনের ওডেসায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। যৌথ মহড়ার ঘোষণা এসেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এক বিবৃতিতে তারা জানিয়েছে বেলারুশের সশস্ত্র বাহিনী ওয়াগনার গ্রুপের সঙ্গে মহড়া চালিয়ে যাবে। চলতি সপ্তাহে বেলারুশের সশস্ত্র বাহিনীর বিশেষ একটি দল ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের সঙ্গে ব্রেজদাস্কি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ এবং মহড়ায় অংশ নেবে। অসন্তুষ্টির জায়গা থেকে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে গত জুনের শেষ দিকে বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। সেই সময় তাদের উদ্দেশ্য ছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শেইগু সহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আটক করা। বিদ্রোহের কয়েক ঘন্টার মধ্যে রোস্তোবন্ডন শহর দখল করে এবং সেখানকার সেনা সদর দপ্তরে নিয়ন্ত্রণ নেন ওয়াগনার যোদ্ধারা। এছাড়া তাদের একটি দল মস্কোর উদ্দেশ্যে রওনা হয়। তবে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় রুশ সরকারের সঙ্গে ওয়াগনার গ্রুপের সম্মতা হয়। এদিকে আন্দোলনে মুখর ইসরায়েল, আটক হয়েছে অন্তত 15 জন। বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে মুখর ইসরায়েল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বান উপেক্ষা করে রাজধানী তেল আবিব ও জেরুজালেমের রাস্তায় নামেন হাজারো ইসরায়েলি। রাজধানীর দুইটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। তখন জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে আন্দোলন ছত্রভঙ্গ করে পুলিশ। ধরপাকড়ের শিকার হন কমপক্ষে 15 ইসরায়েলি। আগামী সোমবারে বিতর্কিত বিলটির উপর পার্লামেন্টে ভোট দিবেন আইন প্রণেতারা। সেটি ঠেকাতেই আরো ক্ষুব্ধ হয়ে উঠেছেন ইসরায়েলিরা। তাদের অভিযোগ, এর মাধ্যমে খর্ব হবে সর্বোচ্চ আদালতের সম্মাননা, নিয়োগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে না সুপ্রিম কোর্ট। অবশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আশ্বাস, এই বিল পাশে সবার কল্যাণ হবে, শিগগিরই ঐক্য আসবে বলে জানান তিনি। কৃষ্ণ সাগর বন্দর নগরীতে রুশ হামলার তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের। ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে কৃষ্ণ সাগর বন্দর নগরী মাইকোলাইভ এবং ওডেসার কাছে অবস্থিত সামরিক স্থাপনায় রুশ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার মস্কো বাহিনী সেখানে রাতে এই হামলা চালায়। গুতেরেস তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, রাশিয়ার এই হামলাগুলো ইউক্রেনের বাইরের দেশগুলোর উপরও প্রভাব ফেলেছে। আমরা ইতিমধ্যে বিশ্বব্যাপী গম এবং ভুট্টার দামের উপর এর একটি নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি, যা সকলকে বিশেষ করে বিশ্বে খাদ্য ঝুঁকির মুখে থাকা দরিদ্র মানুষদের ক্ষতির মুখে ফেলে দিয়েছে। এর আগে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনার বিষয়ে রাশিয়া ঘোষণা দেওয়ার পরই বিশ্ববাজারে গমের দাম তীব্রভাবে বেড়ে গেছে। এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে গত 17 জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় সূত্র এপি। আবারও ইউক্রেনের জন্য $22 বিলিয়ন অস্ত্র তহবিল গঠনের পরিকল্পনা। ইউক্রেনকে অস্ত্রগুলো আবার সামরিক সহায়তা দিতে $20 বিলিয়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে 4 বছরের এই প্রস্তাবের রূপরেখা তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বৈঠকের পর বোরেল বলেন, ইউক্রেনের নিরাপত্তা ও স্থিতিস্থাপকতার জন্য বিদ্যমান সমর্থনকে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিতে রূপান্তরিত করবে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের প্রতিরক্ষায় আগামী 4 বছরের জন্য বছরের €5 বিলিয়ন সরবরাহের জন্য একটি নির্দিষ্ট বিভাগ তৈরির প্রস্তাব করছে। সম্প্রতি লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে G7 গ্রুপের সদস্যরা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেওয়ার পরে এই ঘোষণা এল। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলে পররাষ্ট্র মন্ত্রীদের নতুন তহবিল গঠনের পরিকল্পনাটি দেখানো হয়েছিল। তবে 31 আগস্ট স্পেনের টোলেডো শহরে আরেকটি বৈঠকে তহবিলের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। কিছু সদস্য রাষ্ট্র, বিশেষ করে হাঙ্গেরি, এ ধরনের পরিকল্পনার বিরোধিতা করতে পারে। আগামী অক্টোবর কিংবা ডিসেম্বরে ইউরোপীয় নেতারা ইউরোপীয় শীর্ষ সম্মেলনে
মিলিত না হওয়া পর্যন্ত তহবিলের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক অনুমোদন আশা করা যায় না। 2021 সালে সংঘাত রোধ, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করার জন্য অর্থায়নের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি। এবার হিজবুল্লাহর হামলার ভয়ে সংঘাত ঠেকাতে ফ্রান্সের প্রতি আহ্বান ইসরায়েলের। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী সীমান্তে হিজবুল্লাহর সাথে সামরিক সংঘর্ষ ঠেকাতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের সন্দেহজনক তৎপরতাকে কেন্দ্র করে গত 2 মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সীমান্ত শহর আল গাজর উপশহরের উত্তরাংশে উত্তেজনা তীব্রতর হয়েছে। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইহুদিবাদী পররাষ্ট্র মন্ত্রী এলি কোহান একদিনের সফরে প্যারিস গেছেন। সেখানে তিনি তার সমকক্ষ ক্যাথরিন ক্যালোনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং লেবাননের সঙ্গে সামরিক সংঘাত এড়াতে সাহায্যের আবেদন জানান। কোহান ক্যালোনাকে অনুরোধ করেছেন লেবাননে তার প্রভাব খাটিয়ে যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমনে সাহায্য করতে। ইহুদিবাদী ইসরায়েল 2000 সালে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে পলায়ন করতে বাধ্য হয়েছিল। ওই যুদ্ধের পর 2 দশক অতিক্রান্ত হয়েছে, কিন্তু তারা এখনো 200 বর্গ কিলোমিটার এলাকার মতো জায়গা দখল করে রেখেছে। গত 23 বছরে বিশ্ববাসী সমরাস্ত্রের ক্ষেত্রে হিজবুল্লাহর ব্যাপক অগ্রগতি লক্ষ্য করেছে। 2000 সাল এবং 2006 সালের যুদ্ধে ইসরায়েল যেভাবে হিজবুল্লাহর কাছে পরাজিত হয়েছে তা তাদের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। সেই অভিজ্ঞতার কারণে ভীত ইসরায়েল যে কোনোভাবে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে সামরিক সংঘাত এড়াতে চায়। সূত্র পার্স টুডে।